স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আর্নিংয়ের যে অপশনটি সেটা এখানে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে থাকি। ইদানিংকালে ফেসবুকে ইনকামের জন্য অনেকগুলো সাইট ওপেন করে রেখেছে ফেসবুক। তো আজকে আপনাদেরকে একটি সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা অতি সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়টি বলে রাখা ভালো যে ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড এবং স্টার অপশন দিয়ে ইনকাম করার সোর্স বাংলাদেশে এসেছে। এই সোর্সটি আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। অনেকেরই ফেসবুকে স্টার অপশন চলে এসেছে, তো আপনারা জানলে খুবই খুশি হবেন যে এই স্টার অপশন থেকে আপনারা অতি সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। তো এই স্টার অপশনটি কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে এটা থেকে ইনকাম হয় সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো ফেসবুকে যে স্টার অপশনটি আছে এটা দিয়ে মূলত আপনি আপনার ভিডিওতে ভিডিও যখন আপলোড করবেন এবং ফেসবুকে যে রিলস অপশনটি আছে সেই অপশন থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি এই ইনকামটি করতে পারবেন। তো মূলত বিষয় হচ্ছে গিয়ে স্টার অপশনটি যখন অন থাকবে যদি কেউ এই স্টার অপশনটিতে ক্লিক করে তাহলে আপনার জন্য একটি ইনকামের সোর্স তৈরি হবে। তো প্রতিনিয়ত আপনাকে রিলস ভিডিও ছাড়তে হবে এবং ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আপনি ফেসবুকে কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। তো কপিরাইট কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রতিনিয়ত কপিরাইট থেকে মুক্ত রাখতে হবে এবং কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা যাবে না, সেটা ভিডিও ক্লিপ হতে পারে অথবা অডিও ক্লিপ। তো চলেন কীভাবে আমরা স্টার অপশনটি সেট আপ করবো দেখে নেই এবং বিস্তারিত জেনে নেই। তো চলেন, প্রথমেই আমরা আমাদের ফেসবুকে চলে যাব। দেখেন আমরা ফেসবুকের উপর ক্লিক করলাম। ফেসবুকের উপর ক্লিক করার পর আমরা আমাদের সিম্পল আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা আমার প্রোফাইল, সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার পেজের প্রোফাইল ঠিক এভাবে দেখা যাবে অথবা আপনাদের নিজস্ব প্রোফাইলও হতে পারে। তো দেখেন এখানে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, আপনার সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। যখন সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করব আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখেন টুলস আছে, টুলস নামে একটি অপশন আছে, এই টুলসের সামনে লেখা আছে দেখেন মনিটাইজেশন। আপনি মনিটাইজেশন উপরে ক্লিক করবেন। দেখেন মনিটাইজেশন উপর ক্লিক করার পর এখানে অ্যাভেলেবেল কী আছে দেখেন আমার পেজের জন্য অ্যাভেলেবেল স্টার অপশন আছে, নট বেট অ্যাভেলেবেল যেটা আছে, বোনাস, লাইভ অ্যাড, ইনস্ট্রিম অ্যাড অ্যান্ড সাবস্ক্রিপশন। ঠিক আছে, এখানে মূলত আপনি ফেসবুক থেকে ইনকাম করতে হলে ইনস্ট্রিম অ্যাডটি আপনার পেজের জন্য অ্যাভেলেবেল হইতে হবে। এখন অ্যাভেলেবেল হওয়ার জন্য আপনার কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেগুলো এখানে দেখা আছে। দেখেন আপনি ইনস্ট্রিম অ্যাডের উপর যদি ক্লিক করেন আপনি সিম্পল আপনার সবগুলো এখানে দেখতে পাবেন। যেমন দেখেন আপনার 5000 ফলোয়ার প্রয়োজন হবে, প্রথমটা দেখতে পাচ্ছেন। তারপর এঙ্গেজমেন্ট মানে ভিউ হতে হবে 60,000 এবং ন্যূনতম 5টি ভিডিও আপনার পেজে থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে 2 মাসের ভিতরে তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, মানে ইনস্ট্রিম অ্যাড থেকে। তো ইনস্ট্রিম অ্যাড বাদ ব্যতীত দেখেন একটি আছে স্টার অপশন, এই স্টার অপশন থেকেও আপনি ইনকাম করতে পারেন। দেখেন আপনার মনিটাইজেশন যদি অ্যাক্টিভ হয়, আপনার স্টার যদি আপনার জন্য অ্যাভেলেবেল হয় তাহলে সামনে লেখা থাকবে সেট আপ। দেখেন আমি সিম্পল আমার এখানে সেট আপ অপশনটি চলে এসেছে। তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যত ইনফরমেশন আছে সব কিছু আপনি এখানে সেট আপ করতে হবে। তো চলেন আমরা প্রথমে সেট আপের উপরে ক্লিক করি, কীভাবে আমরা দেখব যে সেট আপটি করতে হয়। তো যখন আমরা সেট আপের উপর ক্লিক করব দেখেন আমাদের লেখা আছে আর্ন মানি উইথ স্টার্স, মানে আপনি স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো দেখেন গেট স্টার্টে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার যে বেসিক নেম এখানে দিতে হবে, তো লিগেল ফার্স্ট নেম দিতে হবে, লিগেল লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ এবং কান্ট্রি দিতে হবে। তো আপনি যদি এখানে লিগেল ফার্স্ট নেম দেন, দেখেন আমি আমারটা দিলাম,
আবদুল্লাহ আল রোমান, ডেট অফ বার্থ দিয়ে দেব দেখেন আমি যে আমার ডেট অফ বার্থ। আপনি সাধারণত এখানে আপনার এনআইএন অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। আমাদের অনেকের বয়স অনেক রকম থাকতে পারে, তবে এনআইডিতে যে যে যেমন ডেট অফ বার্থ থাকে আমরা ঠিক তদ্রূপে এখানে দিব। দেখেন আমার এনআইডি কার্ডে যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কান্ট্রি, আমরা কোন কান্ট্রিতে বসবাস করি সেটা আমরা এখানে দিয়ে দেবো, বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন নেক্সটে যখন আমরা ক্লিক করব আমাদের সেট আপ পে আউট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট সম্পর্কে এখানে জানতে চাচ্ছে, কান্ট্রি বাংলাদেশ অবশ্যই, বিজনেস টাইপ আপনি কোন ধরনের বিজনেস এখানে করতে চাচ্ছেন। তো আমরা সাধারণত এখানে প্রফেশনাল কেউই না, এজন্য আমরা উপরে লিখব ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এই ইন্ডিভিজুয়ালের উপরে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের আর্ন ইউর ইনফরমেশন, আমাদের টাকা ইনকামের যে ইনফরমেশন সেটা এখানে দিতে হবে। ওকে, দেখেন পরবর্তীতে আপনার এখানে সবগুলো যদি দেওয়া থাকে আপনার এখানে অ্যাড্রেসটি দিতে হবে। এখানে সিম্পল আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, দেখেন প্রাইমারি অ্যাড্রেস। তো আমি আমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই অ্যাড্রেসটি দিবেন আপনি হচ্ছে গিয়ে আপনার যে টেক্সট যে আইডিটি আছে, টিন আইডিটি, সেটার অ্যাড্রেস অনুযায়ী এখানে দিতে হবে। যেমন আমার অ্যাড্রেস অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন আমি আমার এখানে অ্যাড্রেসটি ফুলফিল করে দিয়ে দিচ্ছি। আপনার যে টেক্সট আইডিটি থাকবে সেই আইডি অনুযায়ী আপনার এখানে অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তারপর দেখেন এখানে কান্ট্রি দিতে বলছে, আপনার ডিভিশন দিতে বলছে। সো আপনি আপনার কান্ট্রিটি এখানে দিবেন, দেখেন সিটি, সরি এখানে আপনার সিটিটি দিতে বলছে। যেমন আমি আমার সিটিটি দিয়ে দিচ্ছি। তারপর আমি কোন ডিভিশনের সে ডিভিশন সিলেক্ট করলাম। তারপর জিপ কোড দিতে বলছে আমাদেরকে, তো আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এলাকারটি দিয়ে দিবেন। তারপর আপনি আপনার ফোন নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেখেন আমি আমার ফোন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আপনার আপনাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে সেট করে দিতে পারেন। দেখেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিলাম, দিয়ে দিচ্ছি। তারপর দেখেন টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার ট্যাক্সের যে আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন আইডি, আপনাদের যে কারো টিন আইডির নাম্বার এখানে আপনি দিতে পারেন, অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে। এবং আপনার যদি টিন আইডি না থাকে তাহলে আপনি সাধারণ ইনকাম ট্যাক্স থেকে আপনি আপনাদের টিন আইডিটি সংগ্রহ করে নিতে পারেন। আমারটি সংগ্রহ করা আছে, আমি এখানে টিন আইডিটি এখানে বসিয়ে দেবো। দেখেন পরে এখানে একটা টিক মার্ক যাবে, আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন, সব কিছু ভালো করে দেখে নেবেন আপনার অ্যাড্রেস কি সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে পে আউট সেটিংটি সেটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন লিঙ্ক পে আউট মেথড, আপনি কি কোন কিসের মাধ্যমে আপনি এই টাকাগুলো নিতে চান, তো লিঙ্ক পে আউট মেথডটি আপনার এখানে দেখিয়ে দিতে হবে। তো দেখেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট যে হোল্ডার নেম সেটা দিতে হবে, এবং সেটা যেভাবে আছে সেভাবে দিতে হবে। একদম ফুল বড় হাতের যদি আপনি দিয়ে থাকেন তাহলে ফুল বড় হাতের এখানে দিতে হবে, ABDUELLH আবদুল্লাহ এলাল এমএন, ঠিক আছে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন সুইফট কোড, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের একটি সুইফট কোড থাকে। যেমন আমি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট করেছি, সেটা সুইফট কোড আছে। সুইফট কোড বের করার জন্য আপনি কী করবেন, সিম্পল গুগলে যাবেন, গুগল গিয়ে সার্চ করবেন ইসলামী ব্যাংক সুইফট কোড। দেখেন ইসলামী ব্যাংক সুইফট কোড, এর সুইফট কোড লিখে সার্চ করার পর দেখেন ইসলামী ব্যাংকের যে সুইফট কোড আছে সেই কোডটি এখানে দেখতে পাবেন। দেখেন সুইফট কোড 8 ক্যারেক্টারের আছে এবং অনেকগুলো অনেক রকম থাকে। দেখেন ইসলামী ব্যাংকের যে সুইফট কোড আছে সেটা আপনি এখানে সহজে দেখতে পাবেন, সুইফট কোড প্রথমটাই। দেখেন এটা আপনি সিম্পল এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনি সিম্পল সেখানে গিয়ে পেস্ট করে দেবেন। দেখেন ইসলাম ব্যাংকের সুইফট কোড লেখার পর তারপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখেন লিঙ্ক পে আউট মেথড, আমরা লিঙ্ক পে আউট মেথডের উপরে ক্লিক করব। যখন লিঙ্ক পে আউট মেথডের উপরে ক্লিক করব সিম্পল আমার যেই অ্যাকাউন্টটি সেটা অ্যাড হয়ে যাবে। দেখছি ট্যাক্সড অ্যাড ট্যাক্সড ইনফরমেশন,
এই ট্যাক্স ইনফরমেশনটি আপনার এখানে দিয়ে দিতে হবে। এজন্য তো অ্যাড ইনফরমেশনের উপর ক্লিক করলাম। দেখেন অ্যাড ইনফরমেশনের উপর ক্লিক করার পর আপনার লাগছে আপনার ফেসবুকটি লগ ইন করতে বলতে সেখানে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট টু ট্যাক্স। ঠিক আছে, তো আপনার মোবাইল আর ইমেল অ্যাড্রেস, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন। তো আমারটি আমি এখানে লগ ইন করতেছি সিম্পল। দেখেন ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্ট। ঠিক আছে, দেখছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। ঠিক আছে, আপনি এখানে ক্লাসিফিকেশন কথা বলা হয়েছে, এখানে আপনার কিছু ট্যাক্স ইনফরমেশন এখানে দিতে বলবে, আপনি সেগুলো সব ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন। যেমন দেখেন আপনি কি ইউএসএ সিটিজেন কিনা, অবশ্যই না, এখানে না দিবেন। তারপর লেখছে দে আদার পার্সন রিসিভ পেমেন্ট বিহাফ অ্যানাদার পার্সন ফলো আদার এন্ট্রি, এটাও নো দিয়ে দিবেন। নো দিয়ে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর লেখেন এখানে সিটিজেনশিপ সিলেক্ট করতে বলবো আপনাকে, আপনি কোন দেশের সিটিজেনশিপ সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার বাংলাদেশ সিটিজেনশিপ, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। ঠিক আছে, তারপর আই হ্যাভ, এই দেখেন এখানে ইউএসএ যে টিন আইডি, আপনার কি ইউএসএ টিন আইডি নাকি বাংলাদেশের? ইউএসএ টিন আইডি থাকলে নিচেরটা দেবেন আর বাংলাদেশিটা থাকলে উপরে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, সো আপনি সরাসরি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখেন এখানে আবার নেক্সট ক্লিক করতে হবে, নেক্সটে দিবেন। দেওয়ার পর একদম উপরে সিলেক্ট করবেন 0% সার্ভিস পেমেন্ট, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর দেখেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম, এখানে আপনার ফুল নামটা লিখবেন, এই আবদুল্লাহ আল নোমান। দেখেন আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন ঠিক সেইমভাবে সেটার মতো লিখবেন, ABDUL। আচ্ছা আমি দেখাচ্ছি, সরি, ABDUL এইচ আবদুল্লাহ এল আল NOMN। ঠিক আছে, আপনি আপনার ফুল নামটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন লিখছে এখানে সিঙ্গিং টেক্সট ইউর আন্ডার পিউরিটি। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেওয়ার পরে আপনি আপনার যার নামটা দিয়ে দেবেন, নামটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে ট্যাক্স ইনফরমেশনটি যে সাবমিট হয়েছে তার একটি ফর্ম এখানে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন। দেখেন এই সাবমিটটি আপনি একদম ভালো করে আবার একটু দেখতে পারেন, সুন্দরভাবে যদি আপনি ভালো করে দেখেন যে কোথায় ভুল আছে কি না। তো ভুল না থাকলে আপনি এখান থেকে এটা সাবমিট করে দিবেন। ওকে, তো আমি আমারটা দেখলাম মোটামুটি কথা সবগুলো ঠিক আছে, তো এই জন্য আমি আপনাকে এখানে সাবমিট করে দিলাম। দেখেন সাবমিট করে দেওয়ার পর আমার যে ইনফরমেশনটি সেটা ফুলফিল আপ হয়ে যাবে। দেখেন টেক্সট প্রোফাইল, এই যে টেক্সট প্রোফাইল, আপনার টেক্সট প্রোফাইলটি এখানে সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনি এখান থেকে ভিউ পিডিএফে ক্লিক করতে পারেন, মানে এটা ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি ভিউ পিডিএফে ক্লিক করলাম। যাই হোক, আমরা এখানে ডান ক্লিক করবো। দেখছেন গেট ইউর টেক্সট ডকুমেন্ট ইলেকট্রনিক, এখানে আপনি ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনার টেক্সট ইনফরমেশনটি টোটাল এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন ইউর সেট ইউর ইউজ স্টারস। সো এইভাবে আপনি আপনার ফেসবুক থেকে আপনার এই স্টারস অপশনটি এনেবল করতে পারেন, এনেবল করে টাকা ইনকাম করতে পারেন। সো আর্নিংয়ের যে অপশনটি সেটা এখানে চালু হয়ে গেছে, আপনি এখানে সহজে আপনার আর্নিংয়ের অপশনটি দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।